আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটায় দেখাবো কিভাবে বক্রম দিয়ে কামিজের গলা তৈরি করবেন। কত ইঞ্চি বডি হলে সামনের গলা কতটুক নেবেন, পিছনের গলা কতটুক কাটবেন, আজকের ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়ে দিব। সর্বপ্রথম এই যে বক্রম নিয়ে একটা ভাঁজ রাখবেন, এরপর নিচে একটু বক্রম রেখে আপনারা একটা মার্জিন করবেন। এখানে এই মার্জিন থেকে সামনের গলার লম্বাটা রাখবেন 6 ইঞ্চি, 37 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি গলার লম্বাটা নিলাম। এবার গলার পাশে নিব আমরা 2.5 ইঞ্চি করে, সামনের গলা এবং পিছনের গলার পাশে 2.5 ইঞ্চি করে রাখবো 36 থেকে 37 ইঞ্চি বডির জন্য। এখানে দাগ কেটে নেবেন, এরপর এখান থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ কাটবেন। এখান থেকে একটু রাউন্ড করে গলাটা তৈরি করবেন। এটা আমাদের সামনের গলা, তো এটাকে কেউ পান গলা বলে, কেউ ভি গলা বলে। এভাবে দেখেন সুন্দর করে দাগ কাটবেন। এরপর এ পাশে 1 ইঞ্চি চওড়া বক্রম নিয়ে আমরা একটা দাগ কাটব। এটা হচ্ছে আমাদের কামিজের সামনের গলা। পিছনের গলাটাও কিভাবে কাটিং করি সেটাও খেয়াল করবেন। এখান থেকে খুব সুন্দর করে গোল করে আমরা কাটিং করে নিব। তো দেখেন আমাদের সামনের গলা কাটিং করা শেষ। এবার আমাদের সাইডে যে কাপড়টা অর্থাৎ যে বক্রমটা আমাদের আছে, এটা জয়েন দিয়ে আমরা পিছনের গলাটা তৈরি করব। দেখেন এখানে আমরা জয়েনটা দিয়ে নেব এইভাবে। এভাবে যদি জয়েন দিয়ে পিছনের গলাটা তৈরি করি, তাহলে অল্প বক্রম দিয়ে আমাদের সামনের গলা এবং পিছনের গলা তৈরি করতে পারবো। এখানে একটা ভাঁজ রেখে নিচে একটু বক্রম রেখে মার্জিন করলাম। এ পাশ থেকে 2.5 ইঞ্চি নিব, নিয়ে এখানে একটা মার্জিন করব। এখান থেকে ধরে পিছনের গলার লম্বাটা আমরা 3.5 ইঞ্চি রাখলাম, নিয়ে এখানে গোল করে পিছনে গোল গলা দিব। তাহলে সামনে পান গলা, পিছনে একটা গোল গলা দিয়ে দিলাম। সামনের গলাটা লম্বা রাখছি 6 ইঞ্চি, পিছনের গলার লম্বা রাখছি 3.5 ইঞ্চি। এটা এখন কাপড়ের সাথে কিভাবে আমরা লাগিয়ে নেই দেখেন। এটা হচ্ছে কামিজের কাপড়, তো এই কাপড়ের মাঝখানে জয়েন দিছি। জয়েনটা খুব সুন্দর করে ফাটিয়ে দেওয়ার পর কাপড়ের উপরে বক্রমটা রেখে আমরা বক্রমের উপর দিয়ে সেলাই দিয়ে নিব। দেখেন বক্রমের উপরে সেলাই দিয়ে আটকে নিলাম, সাইডে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব। এবার এ পাশে একটা ভাঁজ দিয়ে আমরা সেলাই দিয়ে নিব বক্রমের উপর দিয়ে। কীভাবে চতুর সাইড মুড়িয়ে সেলাই দিতেছি আপনারা এভাবে মুড়িয়ে দিয়ে তৈরি করে নেবেন। তো সামনের গলা কমপ্লিট, এবার আমাদের পিছনের গলাটাও একইভাবে এই কাপড়ের সাথে সেটিং করতে হবে। এখানে বসিয়ে বক্রমের উপরে আবারও সেলাই দিয়ে আমরা পিছনের গলাটা লাগিয়ে নিব। বক্রম দিয়ে গলা দেওয়ার চেষ্টা করবেন সবসময়, বক্রম দিয়ে গলা তৈরি করলে গলাটা সহজে নষ্ট হয় না। এ সাইডেও একইভাবে মুড়িয়ে আমরা সেলাই করে নিব। কাপড় দিয়ে গলা তৈরি করলে গলাটা ভালো হয় না, বেশি দিন লাস্টিং করে না, ছিঁড়ে যায় পিছনের গলা। এবার আমরা বডির পার্টের সাথে অ্যাটাচ করব। এখান থেকে সামনের যে পার্ট হবে সামনের পার্টটা আমরা নিয়ে নিব। এটা হচ্ছে কামিজের সামনের পার্ট। এখান থেকে ধরে গলার পাশে 2.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করব। এই মার্জিনে এখানে একটা চিহ্ন করে নিব, এই চিহ্ন অনুযায়ী আমরা গলাটা সেটিং করব। এইখানে বসাবো, বসানোর আগে দেখেন এইখান থেকে গলার মিডিল পয়েন্টটা আমরা এভাবে চিহ্ন করে নিব। এইভাবে বসাবো, গলার ঠিক মিডিল পয়েন্টটা মিল করবেন। বডির পার্টটা সোজা পাশে রাখবেন, গলার কাপড়টা উল্টা পাশে রেখে এখানে আটকিয়ে নেবেন। এইখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নের এখানে বক্রমটা রেখে এবারকার সেলাইটা আমাদের বক্রমের নিচ দিয়ে দিতে হবে। এখন যে সেলাইটা দিতেছি এই সেলাইটা বক্রমের নিচ দিয়ে দিতে হবে, কোনোভাবেই যাতে বক্রমের উপরে একটু সেলাই যাতে না পড়ে, ঠিক আছে। বক্রমের একদম কাজ দিয়ে সেলাইটা দিয়ে সাইডে একটু কাপড় রেখে আপনারা বাকি কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন, এবং কি জায়গা জায়গায় একটু একটু করে আপনারা কেটে দিবেন। খেয়াল রাখবেন যাতে সেলাইটা কেটে না যায়। এরপর দেখেন আমাদের যে বক্রমের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। বক্রমের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, আগের যে সেলাইটা গেছে সেই সেলাইয়ের একদম কাজ দিয়ে এই চাপ সেলাইটা দিতে হবে। চাপ সেলাই দিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের সামনের গলা। সামনের গলা দেখেন একটা ডিজাইন দেখা যাচ্ছে হালকা পাতলা। তো সামনের গলাটা আমাদের কমপ্লিট হইলো, এবার আমরা পিছনের গলাটা কমপ্লিট করে দেখাবো। হাত দিয়ে এইভাবে ডলা দিলে কাজগুলো আর কি ফিনিশিং হবে, ঠিক আছে। দেখেন এইভাবে ফিনিশিং দিয়ে নেবেন।
তো একইভাবে আবার আমরা পিছনের গলাটা তৈরি করব। তো দেখেন পিছনের গলাটা কিভাবে আবার তৈরি করি, লক্ষ্য করেন, এই পাশ থেকে ধরে এইভাবে একটা ভাঁজ রেখে আটকানোর এই সাইড থেকে ধরে 2.5 ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করে নিব। যেহেতু গলা কাটিং করার সময় পাশে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, সেই 2.5 ইঞ্চির একটা চিহ্ন করলাম। করে এই যে পিছনের গলাটা এইভাবে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করব। করার পরে এখানে বসাবো। বসানোর পর মিডিল পয়েন্টটা বসিয়ে আমরা এটাকে সেলাই দিয়ে আটকে দেবো, যাতে গলার সেলাই দেওয়ার সময় যাতে সরে না যায় গলাটা। এইখানে যে চিহ্ন আছে সেই চিহ্নকে অনুযায়ী আমরা এইভাবে বক্রমের নিচ দিয়ে সেলাই দিব। যেভাবে সামনের পাটের বক্রম দিয়ে গলা তৈরি করলাম, পিছনের পাটটাও একইভাবে আমরা কিন্তু থ্রেডিং করব। এই যে চিহ্নটা খুব সুন্দর করে মিল করবেন, যাতে চিহ্ন থেকে যাতে সরে না যায়। সাইডে কিছু কাপড় রেখে আমরা বাকি কাপড়গুলো কেটে ফেলে দিব। এখানে একটু একটু করে কেটে দিবেন, কেটে দিলে আর কি গলাটা ভালো ফিনিশিং আসে। এটার মধ্যে বক্রমের উপরে একটা চাপ সেলাই দিব। বক্রমের উপরে চাপ সেলাই দিয়ে নিলাম, তাহলে এটা পিছনের গলা। পিছনের গলাটা এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিব। এবার আমরা এই কাপড়ের উপরে আমরা সামনের গলাটা রাখবো, সামনের পাটটা এইভাবে রাখবো, উল্টা সিজা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এখন এটাকে ঘাড়ের মাপ বলে, এই ঘাড়ের এখানে জয়েন্টটা দিয়ে দিব। দেখেন এইভাবে জয়েন্টটা দিব। এই সেলাইটা দেওয়ার সময় প্রথমে যখন সেলাইটা ধরবেন একটা বাটটেক দিবেন, বাটটেক দিবেন এবং সেলাই শেষে একটা বাটটেক দিয়ে দিবেন। এখানে দুইটা করে সেলাই দিবেন। দেওয়ার পরে যে বক্রমের যে মাথাটা এই ব্যবসায় মুড়িয়ে দিবেন, ওইটা ওই পাশে মুড়িয়ে দিবেন, আর এই পাশেরটা এদিকে মুড়িয়ে দিবেন। এটা মুড়িয়ে দিলেও হয় না দিলেও হয় সমস্যা নেই, আপনি মুড়িয়ে দিলে ভালো হবে। এরপর দেখেন গলাটা কিভাবে আমরা মেশিন সেলাই দিই। আপনারা চাইলে গলার এখানে হাত সেলাই দিতে পারেন। তো হাতে সেলাই বেশি দিন লাস্টিং করে না, কয়েকদিন পর খুলে যায়, এজন্য এখানে আমি মেশিন সেলাই দিয়ে নিব। আপনারা চাইলে মেশিন সেলাই দিবেন, অনেকে মেশিন সেলাই দিতে পারেন না। মেশিন সেলাই দিলে অনেকে নিচের দিকটা ঘুষ ধরে থাকে। তো লক্ষ্য করেন কিভাবে আমি মেশিন সেলাইটা দিতেছি, নিচের কাপড়টা টান দিয়ে ধরতেছি এবং আস্তে আস্তে সেলাইটা গোল করে আমরা সেলাই দিতেছি। নিচের কাপড় টান না দিলে কিন্তু নিচের দিকে ঘুষ ধরে থাকবে, এজন্য নিচের কাপড়টা টান দিয়ে আপনারা এই চাপ সেলাইটা দিয়ে নেবেন গলার। তো দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করবেন, চেষ্টা না করলে কোনো কিছুই করার নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজ হয়ে থাকলে ফলো দিবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল